গল্প ভাই হলো আসলো এসেই 12টায় সবাই রেডি হয়েছে মেকআপ হয়েছে হ্যাঁ কার্পেট কেন আচ্ছা ও যে ওনার তো আমার ময়রা গেল রে আমার বাজান রে এই যে বিলাপ তখন শাবানা আপা অনেক সময় ইফতারের সময় বাসায় যেতেন উনি বাসার সামনে ছিল আর উনি হিরোইন ওনার গাড়ি ছিল ওনাকে যেতে দিবে আমাদের তো যেতে দিবে না আমরা তখন উত্তরায় থাকি তো বেশি এখানে চাইতো জাফর ভাই আচ্ছা তো কোনো কারণে হয়নি বিয়ের সাথে আল্লাহর ইচ্ছা অজস্র গল্প কাহিনী কিন্তু রাজ্জাক কবরি এবং ববিতা জাফর ইকবালকে নিয়ে হয়েছে পরবর্তীতে হয়তো আসছে ইলিয়াস কাঞ্চন দিতি প্রসঙ্গ কিন্তু এই সে মুখরোচক আলোচনাগুলো আপনারা কিভাবে দেখতেন কেমন আলোচনা হতো আসলে ওনারা হলো সিনিয়র আর এক জায়গায় যখন কাজ করবে কেউ সেটা ফিল্ম হোক ইন্ডাস্ট্রি হোক বা অন্য কোনো ইটা ভাঙে সেটাই হোক তো যে যেখানে কাজ করে তার সেখানেই কিন্তু সক্ষমতা গড়ে ওঠে স্বাভাবিক তো আর হিরো হিরোইনের প্রেম থাকলে ছবিটা ভালো হয় অ্যাক্টিংটা ভালো হয় ডিরেক্টররাও শান্তিতে থাকে যে না আমার শিডিউল মিস হবে না তো যেমন এইটাই বলবো তো আমরা সবাই জানি রাজ্জাক ভাই কবরিয়াপাকে পছন্দ করতেন এবং অনেক ছবির জুটি তারা তো রাজ্জাক ভাই সফট ছিলেন আপা একটু গরম ছিলেন এটা রাজ্জাক ভাই অবশ্য আমাদের একটা আড্ডাতে বলেছিলেন যে আমাদের দুজনের ভেতরের যে সম্পর্কটা কিন্তু যেমন কেমিস্ট্রি ছিল আমরা প্রফেশনালি ওটা ইউজ করেছি কারণ আসলে ওই সময় একটা বড় জুটি তো রান অন্যদিকে যদি বলি খুব অল্প সময়ের প্রেম বা অল্প সময়ের কাজ হয়েছে কিন্তু জাফর ইকবাল ববিতার কারণ জাফর ইকবাল তো খুব বেশি দিন থাকেননি মানে চলেই গেলেন তো বেশি এখানে চাইতো জাফর ভাই আচ্ছা তো কোনো কারণে হয়নি বিয়ের সাথে আল্লাহর ইচ্ছা কোন ছবিতে জাফর ইকবাল ববিতা আছে আপনি আছেন না থাকলেও তখন এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু আমরা তো এফডিসি তে কাজ করেছি ওখানে অনেকগুলো ছবি আচ্ছা 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 তখন তো সাতটা আটটা করে ছবি হতো এফডিসি ভিতরে আচ্ছা ডাবিং আমরা এক এক দিনে সাতটা ছবি কাজ করছি আমি হ্যাঁ ওই যে সাতটা ফ্লোর ডাবিং করলাম এটা করলাম আবার এক ফাঁকে দৌড় দিয়ে সাবার একটু কাজ করে আসলাম তখন তো জ্যামজট ছিল না আমার মনে আছে তখন একদিনে কনভিন্স পাইছি আমি তখন তো বেশি দিত না 500 টাকা করে কত হয় এরকম 3,500-4,000 হ্যাঁ শুধু আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা তো অনেক মানে দাপিয়ে কাজ করা যেটা বলে কার কার নাম উল্লেখ করতে চান ছোটকু ভাই যখন গল্প লিখতেন পাশে লিখে দিতেন ও লিখে দিতেন আমার নাম আচ্ছা আচ্ছা তারপরে আপা যখন ছিলেন শাবানা আপা প্রোডাকশনে বা কিছু হলে উনি বলতো যে এটা রিনাকে নাও আচ্ছা তারপরে ডিরেক্টররা যেমন আছেন খানাতা সাহেব ছিলেন তারপরে দাদা মিতাদা ছিলেন তারপরে আরো অনেকেই ছিলেন অনেকে তো আজ নেই পৃথিবীতে হ্যাঁ অনেকেই নেই তো তারা আমার কথা সুপারিশ করতেন বলতেন যে এটা নাও রিনা ভালো করবে আচ্ছা আচ্ছা হাফিজউদ্দিন সাহেব আছেন উনিও খুব তারপরে সোহান ভাই একটু কাজটা 100% নিতে চায় সোহান ভাই একটা গল্প বলবো প্লিজ অবশ্যই আমার যখন ওনার ছবিতে লাভ ছবি করি আমি অনেকগুলাই করছি তো লাভেই বলি তো তখন ওই ছবি করতে করতে আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হলাম তো 7 মাসের আমার বাচ্চা পেটে তখন শুটিং করলো তখনও কাজ করছেন হ্যাঁ মোতালেব হোসেনে একটা ছবি করেছিলাম ঠিক ডেলিভারির আগে 9 মাসের তখনও কাজ করছি শুধু ক্লোজ আপ দিয়ে মানে এরকম ব্যস্ত এখন না করলে তো হয় না কাশিম ভাইয়ের ছবি করছি তখনও আমার ওই ছোট বাচ্চাটা পেটে ছিল তো যেটা বলছিলাম সোহান ভাইয়ের কথা তো প্রথম উনি কাজ করাইলো বৃষ্টিতে ভিজাইলো আমারে ম্যাক্সি পয়লা একদম ওই ডনকে ডাকবো টাকবো ডন ওই ছবিতেও তখন প্রথম আসলো অনেক হিরো ভিলেন আমার সাথে প্রথম কাজ করছে শাকিব তারপরে মিশার কথা মধ্যে মিশাও আরও অনেকেই ডন তো যাই হোক পরে শেষে
তো যেহেতু নতুন যারা আসে ওরা তো একটাকে ওকে দিতে পারে না একটু, আর সোহান ভাই তো ওনার কোনো টেকে একটাকে হবে না। আচ্ছা, আমাদের মতো মানুষ যেখানে একটাকে ওকে হয় তারপর আমাদের একেবারে মাথা ব্যথা করে দেয়, ঘাম ছুটায় দেয়। সোহান ভাই শুনলেই ভয় লাগে, আল্লো সোহান ভাই ছবি। পরে এমন ভিজাইলো, ভিজাইতে ভিজাইতে আমার ঠান্ডা জ্বর এসে পড়লো, গেল কয়েকদিন পরে শুটিং করতে পারলাম না ওই ছবিরই শুটিং ডাবিং। তখন তো অলরেডি 2 মাস পরে, আমার পায়ে পানি এসে গেছে, মানে ডেটও পড়ে গেছে, কিন্তু ডাবিং তো করতে হবে। তখন মোস্তফা ভাই বেঁচে ছিলেন, ওই ছবি তো মোস্তফা ভাই ছিলেন একটা ছবিতে, তো তখন তো আমরা দাঁড়ায় ডাবিং করি, এখন তো বসার সিস্টেম হয়েছে, তখন তখনও ছিল, কিন্তু আমরা দাঁড়ায় করতাম বাড়ির স্টুডিওতে না, এফডিসিতে বাড়িতেও করতাম, কিন্তু আমি দাঁড়ায় করতাম, কখনো বসতাম না, অনেকেই বসতো না, শুধু জাফর ইকবাল সাহেব বসতেন আর হুমায়ুন ফরিদি স্যার বসতেন। তো যাই হোক, পরে আমার একটা ডাবিং, আর আমার ডাবিং মানে কি চিৎকার, অনেক প্রেশার দিয়ে কথা বলতে হয়, ডেলিভারির অনেক ব্যাপার থাকে, একবার লো একবার হাই, আর চিৎকার মানে মাথা ব্যথা হয়ে যায়, আর তখন আমার এই অবস্থা। পরে আমি সাতবার পরে উনি ওকে করে না, পরে আমি রাগ হয়ে, মানে ওই রকম রাগ তোর হতে পারি না, যে আমি আর পারবো না বলে আমি সোফায় বসে পড়লাম। পরে মোস্তফা ভাই বলতেছে যে তুমি মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন, তুমি এই মেয়ে পা উঠাও, একটা চেয়ার এনে দাও, ওকে পাটা সোজা করে বসো, সোফায় বসো, পাটা সোজা করো। তো এই তো এই হলো সোহান ভাইয়ের। আর আরো ডিরেক্টর আছে যারা, যেমন উত্তম আকাশ, তার কথা তো যদি শুনি, উত্তম দার শুটিং উনি তো মেকআপ রুমেও যায় না, এই রেডি হয়েছো কিনা বলে না, কোনো তারাই নাই, মানে কোনো হেডেকই নাই, যে আপনি যে একটা আর্টিস্ট, হ্যাঁ সেটা কেমন মানে বলতে, যে প্রেসার দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রিল্যাক্স রিল্যাক্স, এইটাই যে আমি এটা করতেছি, দাদা আমি এটা করব, হ্যাঁ তুমি আগে করো, না হলে সেটা বলে দিবে। তখন তো এই উত্তম দার কাজ খুব ভালো লাগতো, সেদিনও একটা কাজ করলাম। আর মানিক দা, ও মানিক দার কাজ করতে ভয় লাগে, সোহান ভাই কাজ করতে ভয় লাগে, কিছু কিছু মানুষের ভয় লাগে, আর সবারটাই ভালো লাগে। তো বেশি ভালো লাগে উত্তম আকাশ, তারপর হাফিজউদ্দিন উনিও ছিলেন, আসলে এক একজনের প্যাটার্ন এক এক রকম। মান্না ভাই খুব ভালো ছিলেন, ব্রেকের সময় উনি তো খেতেন না, খেতেন না না, উনি খুব কম খেতেন, তা আমরা তো খাবো, লাইটম্যানরা খাবে, তারপরে না খেয়ে তো কাজ করতে পারবো না, তো খাওয়ার সময় উনি এই সব যা খাইতে যা, খাইছো রিনা খাইছো, হ্যাঁ যাও সবাইকে, মানে উনি না খেলে কি হবে, খাওয়ার জন্য সবাইকে বসাতেন। আচ্ছা আচ্ছা, আর যেদিন উনি খেতেন সেদিন আমরা পেতাম না কেউ, যেদিন খায় না খায় না, যেদিন খেতেন 10 জনের খাবার একসাথেই খেত, আবার খাবার অর্ডার দিতে হইতো, পেট ভরে খেতেন, সেদিন দেখা গেল 10টা রানি খেয়ে ফেললেন। আচ্ছা আচ্ছা, তো আমরা তো আর ভাগে পেলাম না, আবার অর্ডার দে। গিয়েছেন বা দাওয়াত পেতেন কেমন, কার বাসায় যেতে খুব ভালো লাগতো? বাসা আসলে কাজে ব্যস্ততা যাওয়া হতো না, কিন্তু খাবার রান্না করে নিয়ে আসা হতো। আচ্ছা, যে ইফতারের সময় যদি ওই সময়টা পড়তো, কারণ আবার সময়টা মিলতে হবে, তো আমি যে নিয়ে আসবো, এক শিফট কাজ থাকলে বিকেলে থাকলে, যেমন শাবানা আপা অনেক সময় ইফতারের সময় বাসায় যেতেন, উনি বাসা সামনে ছিল, আর উনি হিরোইন, ওনার গাড়ি ছিল, ওনাকে যেতে দিবে, আমাদের তো আর যেতে দিবে না, আমরা তখন উত্তরায় থাকি, আর যে তো আনতে হবে, তৈরি করতে হবে জিনিসটা, তো উনি ওনার বাসায় বলে দিতেন, উনি অনেক সময় নিয়ে আসতেন ইফতারের সময়, বা একটা কিছু কেউ খেতে চাইলো খাবারটা নিয়ে আসতো, বা একদিন আমার ভাগেই পড়লো, একদিন আরেকজনের ভাগেই পড়লো, যে তুই এটা আনবি তুই এটা আনবি, এই জিনিসটা ছিল। বাসায় হতো না কিন্তু আনা হতো। আমি আমি অ্যাক্টিংটা করি আমার ধাঁচে, আমি কারোকে ফলো করি না একদম না, যেমন অনেক ছবি আছে, যেমন রাকিবের অনেক ছবি করছি, হিরো মানে ডিরেক্টর রাকিব, রাকিবের কথা বলতে ভুলে গেছি, ও ও ভালো ডিরেক্টর এবং বেশ সহনশীল। আচ্ছা, তো কি বলছিলেন আপনার অ্যাক্টিং কাউকে ফলো করেন না? তো অনেক ছবি, যেমন হয়তো দাদিমা করেছে অনেক ছবি করেছে, তা আমাকে বলতো ডিরেক্টররা অথবা যে রাইটার, যে এটা করো,
ওই ছবিটা দেখো, ইন্ডিয়ার ওই ছবিটা দেখো অথবা তেলুগুর ওই ছবিটা দেখো অথবা এটা এটা দেখো। যখনই আমাকে বলতো যে ওই ছবির ওই চরিত্রটা দেখো, আমি ওটা দেখতাম না, কখনোই দেখতাম না, কখনো না, আমার এটা ভালোই লাগে না, আমি কেন আরেকজনকে ফলো করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটার মধ্যে নাই। কিন্তু পরবর্তীতে ডেলিভারি দিতেন সেটা পছন্দ হতো না, ওদের চেয়ে ভালো করছি। আচ্ছা আচ্ছা, কেন ওই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ওইখানে জামাই শ্বশুর না হলো যে ইন্ডিয়া, ওই মহিলার অ্যাক্টিং দেখেন ওই আর্টিস্টের আর আমার দেখেন, সবাই বলছে আমি ভালো করছি অ্যাক্টিং লেভেল, মানে যতগুলোই ওরকম ছবি হয়েছে যে ওখানে একজন করেছে আমি এখানে, বেশিরভাগ ক্ষেত্রেই সবাই বলছে এবং আমিও দেখছি পরে যে হ্যাঁ ওদের থেকে আমারটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ফলো করি কোনটা, যেমন একটা কান্নার একটা ফকিনীর পার্ট ছিল, একটা একটা কান্নার ছিল রোল, তো কি তো বিলাপ করে যে কাঁদে এটা কিন্তু সবার মনে থাকে না, তো এইসব জিনিস হয়তো রাস্তায় একজন ভিক্ষা করছে, আমি ভিক্ষার পাঠও করছি খোড়ায় খোড়ায় কিভাবে, এইসব বাস্তবে যেটা সেইটা আমি ফলো করছি, কিন্তু আরেকজন যে অভিনয় করেছে সেটা আমি আশপাশের চরিত্রগুলো আপনি দেখতেন, তো ভিক্ষুকটা কিভাবে বসে, কিভাবে চুল আশ্রায়, কিভাবে শাড়ি পরে, কিভাবে ল্যাংরাইয়া হাঁটে, বিলাপ করে কানতে, ওরে আমার ময়রা গেল রে আমার বাজান রে, এই যে বিলাপ তখন, তো তখন এই বিলাপটা শুনে কিন্তু অনেকে হাসে, এখন যদি কেউ শুনবে হাসবে, কিন্তু না এটা সত্যি, এটাই হয় বাস্তব, বিলাপ করে কানতেছে, ওই ওইগুলো আমি ফলো করি। ফরিদি ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার কেমন করেছেন? ফরিদি ভাইয়ের সাথে অনেক কাজ করেছি, হ্যাঁ হ্যাঁ, ফরিদি ভাইয়ের সাথে কাজ করেছি, আমাদের খুব ফেভারিট ছিল এই আপনাদের এই সিকোয়েন্স গুলো। খোকন ভাইয়ের ছবিতে নিশ্চয়ই সুযোগ, খোকন না, ফরিদি ভাইয়ের সাথে কাজ করছি উত্তম আকাশের। আচ্ছা, আরো কার কার একটু কাজের এক্সপেরিয়েন্স কি বলবেন, কেমন মানুষ ছিলেন সেটে? উনি একটু আসতো একটু দেরিতেই, দেরিতে বলতে হয়তো সবাই রেডি হওয়ার পরে, কারণ আমরা মেয়ের আগে যাই, আমাদের মেকআপের ব্যাপার থাকে, চুল টুল গেটআপ টেটআপ সব মিলায়া, ছেলেরা আসলেই তো মনে করেন 10 মিনিটে সেটে চলে যেতে পারে, তাদের তো মেকআপ নাই, ফয়দি ভাই তো মেকআপ নিতেন না, যেমন রাজীব ভাই ওনারা তো মেকআপ নিতেন না, রাজীব ভাই মেকআপ নিতেন, ফয়দি ভাই নিতেন না, আর এই জন্য আমরা একটু আগেই আসতাম, আর আমরাও চাই যে ওনারা একটু পরেই আসুক, নিজেরা মতো করে আর কি, আমরা একটু রেডি হই, মেকআপ নেই, তাড়াহুড়ো করে ভুরু আঁকতে যায়, ভুরুর জায়গায় চোখ, চোখের জায়গায় নাক উল্টাপাল্টা না হয়, তো দেখা গেল চুলটাও ঠিক করতে পারলাম না, চলে আসলো কি করব, একদিন আমার দেরি হয়েছে, তো রাজীব ভাই চলে আসছে সেটে, ওই ছবিতে ইরিন ছিল যে ছবিতে, ওইটা সোহান ভাইয়ের ছবি, যে ছবিতে শাকিব হিরো হলো, তো আমি ইরিনের মা ছিলাম, পরে আমার কি আমার বাচ্চার একটা স্কুলের প্রোগ্রাম ছিল, তো আমি তো রাজীব ভাই বলতে পারি না যে আপনি পরে আসেন, রাজীব ভাই, রাজীব ভাইয়ের সাথে আমার খুব ভালো খাতে, উনি উত্তরায় থাকতো, ওনার সাথে অনেকদিন আমি আসতাম যেতাম, ডাবিং থাকলে বা ই থাকতে আমার নিয়ে যায় না, আজকে আমি আজকে গাড়ি নিবো না, আচ্ছা আইসা পর, আমি খুব ফ্যামিলিয়ার ছিল, হ্যাঁ ওনার বউরে আমি ভাবিরে গাড়ি চালানো শিখাইছি, আমি ওনার ইয়ে বস কি বলে ওস্তাদ, পরে শেষে তো দেখি কি রাজীব ভাই চলে আসছে, আইসাই রিনা আসে নাই, আমি ঢুকেই মানে দেখি রাজীব ভাই আয়নার সামনে মেকআপ রুমে, আমি হ্যাঁ আমি আসছি, তো তুই মাত্র এলি, আছে না কিসের মাত্র, আপনি সেটে যান, কিসের লং শট, আমি খালি ডিরেক্টরে জিজ্ঞেস করছি আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের, এদের সাথে খুব ভালো কাতে ছিল, খালি জিজ্ঞেস করে নিতাম যে সেটি কোথায় ক্যামেরা বসায় আর সেটের রং কি, আমি কি পরবো, এই জিনিসটা আমি সবসময় ফলো করতাম, কাউকে বলতাম না, এটা এটা হলো আমার সিক্রেট, হ্যাঁ আমি যা দেখতাম লাল আমি পরতাম নীল, তো যে আমি দেখি কোথায় ক্যামেরা বসাইছে এবং ফার্স্ট শট কোনটা, আমি খালি জিজ্ঞেস করলাম লং শট, আমি যান টেক, পরে তাড়াতাড়ি খালি আমি কন্টিনিউটি শাড়িটা পরছি, লং শট তো কি দেখা যাবে চেহারা, কেক কাটার একটা অনুষ্ঠান, ওই বিষয়গুলো মাথায় থাকতো, তো তখন যাতে আমি রাজীব ভাইয়ের কাছে বকা না খাই যে তোর জন্য দেরি হয়েছে ভাই, তো দিলাম শট লং শট, পরে যখন লাইট চেঞ্জ করতেছে তখন আমি তাড়াতাড়ি ঝটপট 10 মিনিটে চোখ ভুরু একে টেকে বাস, এত কথা যে স্বাভাবিক, অনেক জীবনের অনেক গল্প, ভাই হলো আসলো এসেই 12টায়, সবাই রেডি হয়েছে, মেকআপ হয়েছে, হ্যাঁ কার্পেট কেন, আচ্ছা ওই যে ওনার তো ধুলার, হ্যাঁ উনি থাকলে কার্পেট থাকতে পারবে না,
একদম বাস কার্পেট এই কেউ হাঁটবে না ওই হাঁটলেই তো ধুলা আর সেটা তো লোক হাঁটবেই উনি থাকলে আমরা একটু দূরেই থাকতাম সবাই একটু তটস্থ থাকতাম হ্যাঁ যে থাক বাবা বেশি জোরে হাঁটা যাবে না তারপরে হাঁটলে ধুলা উঠবে আইসে কার্পেটটা উঠাই দিল পরে যে একটা প্লাস্টিক ধরনের কার্পেট খোকন ভাই করতো ওনার জন্য এটা বেশি পরে আবার মুছতো ভালো একদিকে তা আমাদের জন্য সবার জন্যই ভালো ছিল তো ওনার ডাস্ট অ্যালার্জি ছিল দেখে উনি হয়তো কেয়ার নিত আমাদের ছিল না তাই নেই নেই আমাদের থাকলে আমরাও করতাম তো স্ক্রিন শেয়ার একসাথে অভিনয় করার ব্যাপারে তখন খুব কমফোর্ট একসাথে হ্যাঁ হ্যাঁ না সেটা ঠিক আছে আর কোনো কিছু হলে আমি জিজ্ঞেস করতাম যে এটা এই ডেলিভারিটা কি হবে কারণ ওনারা তো শাকিব খানের প্রথম ছবি থেকে শুরু করে ওই জায়গাটায় প্রথম দিক থেকে আসলে যারা সুপারস্টার হতে থাকে তখন তো দূরত্বটা কি বেড়ে যায় পরবর্তীতে প্রথমে তো আপনি সিনিয়র আপনি ওস্তাদ এবং আপনাকে মানছে সালামটা হয়তো 20টা দিচ্ছে আস্তে আস্তে কি কমতে কমতে দুটো তিনটা চলে আসে হ্যাঁ অবশ্যই সানিও তো আমাদের সামনেই আসে ওমর সানি হ্যাঁ অনেকেই মানে আমাদের সামনেই আসে বড় তিনটে জেনারেশন হ্যাঁ শাকিব ও সেটাই বললাম হ্যাঁ প্রথমে তো খুব সালমান শাহ স্বাভাবিক হ্যাঁ সালমান সাথেও কাজ করছি আমি তো এই এই বিষয়গুলো এটা দুঃখতে এটা দুঃখতে একটা বিষয় আছে সেটা দুঃখ লাগে কষ্ট লাগে কষ্ট লাগে হ্যাঁ যে এই ছেলেটাকে আমরা বলছি বাহ 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 তুমি এই যে তুমি এত সুন্দর নাচো তুমি হবে আমাদেরও তো একটা আইকিউ আছে তখন তো দেখলেই বলি আর যেটা হবে না সেটা হবে না দূর কইতে গেছে বলি এমন বলতো সেটা হ্যাঁ তা যেমন শাকিবের বেলায় ডনের বেলায় মিশার বেলায় বোঝা যায় একটা ক্যামেরার সামনে দাঁড়ালেই বোঝা যায় তো সেটাই তো তারপরে তো দূরত্ব হবেই তারপর তো গাড়ি হয়ে যায় তারপর তো বাড়ি হয়ে যায় চোখের সামনে কত বদল না হ্যাঁ হ্যাঁ তো স্বাভাবিক টাকার সাথে তো টাকার অহংকারটা আসবেই আচ্ছা আচ্ছা তো এরকম অনেক জীবন দেখেছেন সবচেয়ে বিনয়ী কোন ছেলেটার কথা বলতে চান যে এই যে অনেক জীবন দেখা তারকার ভিতরে কার নামটা তুলতে চান রিনা খান একটু আমি জানতে চাই যে না ও খুব বেশি বদলায়নি মনের ভিতর অমিত হাসান হ্যাঁ তারপরে আমাদের জায়েদ খানের কথা বলবো ইদানিং কালের তারপরে আর ফেরদৌসের শুরু তো ফেরদৌসের সাথে অনেক কাজ করেছে হ্যাঁ ফেরদৌস ঠিক আছে তারপরে আর কি রিয়াজটা বলা যাবে না রিয়াজের সাথেও অনেক কাজ করছি কিন্তু রিয়াজের তুলনায় ফেরদৌসটা আবার আন্তরিক খুব পারিবারিক এটাই আসলে মন থেকে যে নামগুলো আসে ওটা একটা বড় ব্যাপার যে আপনি পরিবার ভাবছেন আরো আছে হয়তো এই মুহূর্তে অনেকের নাম হয়তো বাদ পড়ছে মনে পড়ছে না নামগুলো